এসএসসি ও এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি, সরাসরি যাচ্ছি সেখানে। এই বিষয়গুলোতে এবার আমরা আর মূল্যায়ন করব না, আমরা শুধুমাত্র ইলেকটিভ বিষয়গুলো বা নির্বাচনিক বিষয়গুলো যেগুলোর মূল্যায়ন আগে হয়নি সেই বিষয়গুলোর মূল্যায়ন করব। আর যাদের বললাম যে জেএসসি জেডিসি এসএসসি বা সমমান পরীক্ষায় এইগুলো করে এসেছে সেটি দিয়ে সাবজেক্ট ম্যাপিং করে, অর্থাৎ গত বছর আমরা এইচএসসি পরীক্ষার ফলাফল দিতে গিয়ে যেভাবে সাবজেক্ট ম্যাপিং করেছি তার মাধ্যমে সেই একই পদ্ধতি অনুসরণ করে এই আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন করা সম্ভব এবং সেইভাবে এই আবশ্যিক বিষয়গুলো করা হবে। এছাড়াও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যেহেতু গ্রুপ ভিত্তিক বিষয় সমূহের মূল্যায়নের প্রয়োজনীয়তা রয়েছে, সে কারণেও এই গ্রুপ ভিত্তিক বিষয়ের মূল্যায়ন করা জরুরি। অর্থাৎ যেমন যারা বিজ্ঞান গ্রুপে আছে তাদের পদার্থ রসায়ন জীববিজ্ঞান কিংবা যার নির্বাচনিক বিষয় গণিত আছে এই বিষয়গুলো মূল্যায়ন করা দরকার, কারণ পরবর্তী পর্যায়ে যারা উচ্চতর ক্ষেত্রে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা যাবেন তাদের এই বিষয়গুলোর মূল্যায়ন যেহেতু আগে হয়নি সেই জন্য এই বিষয়গুলোর মূল্যায়ন তাদের করা প্রয়োজন। COVID-19 পরিস্থিতি, আমরা গত বছরের আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলে যে আমরা নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে গিয়ে আমাদের সংক্রমণের হার অনেক কমে এসেছিল, আর এবছর যেহেতু এখন টিকা প্রদান আবার শুরু হয়ে গেছে এবং সারা দেশব্যাপী সেই টিকা প্রদান এখন চলবে এবং ব্যাপক হারে রেজিস্ট্রেশনও হচ্ছে এবং আমাদের টিকারও এখন রয়েছে, টিকার কোনো এখন ঘাটতি থাকছে না, কাজেই ইনশাল্লাহ আমরা আশা করি যে আগামী কয়েক মাসের মধ্যে আমরা ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে এই টিকা প্রদান করা সম্ভব হবে এবং তার ফলে আমরা আশা করছি যে এবছরও নভেম্বর ডিসেম্বর সময়ে আমাদের সংক্রমণের হার হয়তোবা গত বছরের মতোই বা তারও চেয়ে কম পর্যায়ে নিয়ে যাওয়া হয়তোবা সম্ভব হবে। COVID-19 পরিস্থিতি যদি আমরা যে রকম করে ভাবছি আমাদের গত বছরের অভিজ্ঞতার আলোকে এবং এবছর আমাদের যে টিকা কার্যক্রম এখন যেভাবে শুরু হয়েছে তার আলোকে, তাতে আমরা আশা করছি COVID-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র তিনটি নির্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটি হ্রাস করে পরীক্ষা গ্রহণ করতে আমরা পারবো বলে আমরা আশা করছি এবং সে অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এক্ষেত্রে পরীক্ষার সম্ভাব্য তারিখ সেটি হতে পারে এসএসসি বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আর এইচএসসি বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এই 2021 সালের। আমি আবারও বলছি COVID-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক তিনটি নির্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটোই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আর এইচএসসি বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ এই 2021 সালের। COVID-19 পরিস্থিতির সার্বিক বিবেচনায় যদি পরীক্ষা গ্রহণ করা তখন সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের যে পূর্ববর্তী জেএসসি জেডিসি এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদের সাবজেক্ট ম্যাপিং করে এবং আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে অথবা শুধুমাত্রই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে
এসএসসি এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আমরা এই যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি, এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন কতটা সঠিক হচ্ছে সেটির আবার মূল্যায়ন করবারও আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সারা দেশেই দৈব চয়ন পদ্ধতিতে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই অ্যাসাইনমেন্টের এবং মূল্যায়ন সহ অ্যাসাইনমেন্টের কপি নিয়ে এসে আমরা সেগুলো কতটা ভালোভাবে সেই অ্যাসাইনমেন্ট হচ্ছে সেটি দেখব। যদি আমরা দেখি যে সেই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন যথেষ্ট ভালো হচ্ছে, তাহলে অবশ্যই সেই অ্যাসাইনমেন্ট থেকেও এই পরীক্ষার ফলাফলে কিছুটা অংশ যাবে। আর যদি সেই অ্যাসাইনমেন্টের সেই মূল্যায়ন যথাযথ আমরা সেই সময় মনে করি যে এটিকে গ্রহণ করার দরকার নেই, তাহলে আমরা শুধুই সাবজেক্ট ম্যাপিং দিয়ে করব। তবে আমরা আশা করব যে এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন অ্যাসাইনমেন্টও শিক্ষার্থীরা যথাযথ গুরুত্বের সঙ্গে করবেন এবং শিক্ষকেরাও এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন যথাযথ ভাবে করবেন। আমাদের যে সার্বিক নির্দেশনা দেওয়া হবে এই অ্যাসাইনমেন্টের সঙ্গে, সেই নির্দেশনা পুরোপুরি অনুসরণ পূর্বক এই অ্যাসাইনমেন্ট গুলো মূল্যায়ন করবেন এবং এগুলোর আমরা যথার্থতাও দৈব চয়ন পদ্ধতিতে আমরা সেগুলো নির্ণয় করবার জন্য আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। আসন্ন পবিত্র ঈদুল আজহার পর এইচএসসি বা সমমান পরীক্ষা 2021-এর ফর্ম পূরণ অনলাইনে শুরু হবে। শিক্ষার্থীরা একেবারেই যে আমাদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার ফি সেটি যেই আমাদের বিভিন্ন এই অনলাইনে টাকা আদান প্রদানের যে মাধ্যমগুলো রয়েছে, নানান মাধ্যম রয়েছে, সেগুলো ব্যবহার করে সেই টাকা দিতে পারবেন এবং কলেজগুলো থেকে তো এই ফর্ম ফিল আপ হয়, সেই ফর্ম ফিল আপ কলেজগুলো থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তারা করবেন এবং বোর্ডগুলো আবার সেই ফর্ম ফিল আপ সকল শিক্ষার্থীর হলো কিনা সেটির আবার একটা নিশ্চিত করবেন, জানিয়ে দেবেন। কাজে কোনো শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে না ফর্ম ফিল আপ করবার জন্য। আর পরীক্ষা যেহেতু কম সংখ্যক পরীক্ষা নেওয়া হবে, শুধুমাত্র যে কটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেই অনুযায়ী পরীক্ষার ফিও হ্রাস করে নির্ধারণ করে দেয়া হবে এবং এ বিষয়ে আমাদের বোর্ডগুলোর থেকে খুব শিগগিরই নির্দেশনা জারি করা হবে যে কবে নাগাদ কবে থেকে কবে ফর্ম ফিল আপের কার্যক্রম চলবে এবং পরীক্ষার ফি কতটা হবে। এবং যেহেতু পরীক্ষার ফি এগুলো এই বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা দেবেন, অতএব এখানে কোনোভাবে ফি কম বেশি নেবার কোনো সুযোগ সেখানে থাকবে না। কারিগরির ক্ষেত্রে আমাদের নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলো হয় সেগুলো পাবলিক পরীক্ষা, অতএব কারিগরির ঠিক এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষার পাশাপাশি এই নবম এবং একাদশ শ্রেণীর তাদের পাবলিক পরীক্ষাগুলো এখানে সম্পন্ন হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ব্যাপারে বলছি, সকল বিষয়ে অনিয়মিত পরীক্ষার্থীগণ নিয়মিত পরীক্ষার্থীদের মতোই এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এক বিষয় বা দুই বিষয়ে যারা অকৃতকার্য অনিয়মিত পরীক্ষার্থী, যদি আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে তাদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার, দ্বিতীয়বার তৃতীয়বার যেমনই হোক, যদি আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে তারা পরীক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের ফলাফল সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে দেওয়া হবে, অন্যদের যেমন দেওয়া হবে। আর নৈর্বাচনিক বিষয়ের উপর অর্থাৎ যেগুলোতে পরীক্ষা হবে সকলের, সেই বিষয়ের উপরে যদি অনিয়মিত পরীক্ষার্থীগণের পরীক্ষা থেকে থাকে তাহলে তারাও অন্যান্য সকল পরীক্ষার্থীর মতোই তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর মানোন্নয়ন পরীক্ষার্থীগণ আবশ্যিক বিষয় ছাড়া তারাও একইভাবে নৈর্বাচনিক বিষয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করুন।
অনেক ধন্যবাদ। সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের এমনও আছে যে গতকাল